ভোলায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ব্যক্তিদের মাঝে ব্যাটারি চালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে। পাশাপাশি শীতার্তদের দেয়া হয়েছে কম্বল। বৃহস্পতিবার ভোলার ইলিশা সড়কের কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের ভোলা জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অটোরিকশা এবং কম্বল বিতরণ করা হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। থাকবো স্যার, একটু সময় নেব।